प्रिय छात्री रा आज आमी 12 क्लासे प्रथम क्लास नीते एसे छी जदियो एटा क्लासे रूमे बसे क्लास नेवा नय तबुओ एइटाके आमी क्लास नेवाई बोली तोमरा जेमन क्लासरूमे गिए खाता पेन बार करे लेखो ठीक किन्तु एइ भिडियोटा देखार आगेओ तोमरा ओइभावेई खाता पेन निये किन्तु बसबे आर खूब कन्सेंट्रेशनटा एते देबे जे आशेपाशे जेन किछु ना थाके शुधुई एइ पढ़ाटाई देखबे तबेई किन्तु भालो करे एबं एइभावे क्लासटा तोमरा फलो करते पारबे। अच्छा आज के आमी बोली तोमादेर जे आमी आलो थेके पढ़ाबो आर प्रथम थेके इलेक्ट्रिसिटी स्टैटिकल इलेक्ट्रिसिटी कारेंट इलेक्ट्रिसिटी इलेक्ट्रोमैगनेटिज्म जा आछे सेगुलो किन्तु तोमादेर बुलटिदी पढ़ाबेन आर आमी पढ़ाबो लाइट थेके बाकी अंशटुकु आर तोमरा कि बोई फलो करबे सेइटा आमी तोमादेर बोली जे একটা টিবি নাম্বার দেওয়া বইয়ের কথা আমি তোমাদের ক্লাস 11 এও বলেছিলাম এই 12 এও বলবো। দেখো এই বইটা হচ্ছে টিবি নাম্বার দেওয়া বই সাতরা পাবলিকেশনের, তোমরা এই বইটা পড়তে পারো এবং এটাই হচ্ছে ওই 350 পাতার বই আর এটা হলো রেফারেন্স বই, ছায়া প্রকাশনীর বই, রেফারেন্স বই হিসাবে তোমরা যে কোনো বই ইউজ করতে পারো, রেফারেন্স বই হিসাবে তোমরা যে কোনো বই ইউজ করতে পারো, এই ছায়া প্রকাশনীর বই ইউজ করতে ব্যবহার করতে পারো বা তোমরা দত্তপাল গুছাইতের বই বা কারো কাছে মহাদেব দাসখান এগুলো যদি থাকে তবে ছায়া প্রকাশনীর বই কিন্তু যথেষ্ট ভালো, এটা রেফারেন্স বই। আর তার আগে মনে রাখবে যে আমি যে বলেছি টিবি নাম্বার দেওয়া বই ওটা কিন্তু তোমাদের টেক্সট বই, ওই বইটা ফলো না করলে পুরো সিলেবাসটাই তোমরা কিন্তু গণ্ডগোল করে ফেলবে কারণ রেফারেন্স বইয়ের পাতার সংখ্যা হলো 1000টা আর টিবি নাম্বার দেওয়া বইয়ের পাতার সংখ্যা হলো 400টা। তাহলে রেফারেন্স বই অবশ্যই পড়বে কিন্তু তার আগে টেক্সট বইটা ফলো করবে এবং ওইটাই হচ্ছে কাউন্সিলের সিলেবাসের বই। তোমাদের এই দু রকম বই কিন্তু সাথে রাখতে হবে। আমি জানি না তোমরা এই পরিস্থিতিতে বই কোনো জোগাড় করতে পেরেছো কিনা, কিন্তু আমি যেটা পড়াবো সেটা তো পড়াবোই, তার সাথে সাথে বই থাকলে তোমাদের সুবিধে হবে যে আমি কিছু কিছু জিনিস তোমাদের বই থেকেও পড়ার জন্য দেব। তাহলে প্রথমে তো বইয়ের কথা বললাম আর কি পড়াবো আমি সেটাও বললাম, তাহলে আজ থেকে একদম পড়ানোতেই সোজাসুজি চলে আসি যে আমি লাইট পড়াবো জিওমেট্রিক্যাল অপটিক্স, এটা যে জ্যামিতিতে প্রমাণ যেমনভাবে করো সেইভাবে এখানে লাইটের কিছু প্রমাণ করতে হবে। আচ্ছা ক্লাস 10 তোমরা লাইট পড়েছো এবং ক্লাস 10 পড়েছো যে ওখানে কনকেভ মিরার কনভেক্স মিরার সম্বন্ধে পড়েছো, বিশেষ করে তোমরা কনকেভ মিরার বা অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন কী করে হচ্ছে এবং তার কিছু বৈশিষ্ট্য দর্পণের বৈশিষ্ট্য এইগুলো পড়েছো, প্রিজম পড়েছো, ওগুলো প্রিজম এখানে অনেক বেশি করে পড়বে, সবই পড়বে অনেক বেশি করে পড়বে। যেমন অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন ক্লাস 10 পড়েছো, তার কিছু বৈশিষ্ট্য পড়েছো, এখানেও সেইগুলো ওই জন্যই বই তোমাদের রাখতে বলছি যে বইয়ের প্রথমে ওইগুলো একটু দেখে নেবে এবং পারলে একটা অবশ্যই টিবি নাম্বার দেওয়া বই জোগাড় করবে। এখন তো বইয়ের দোকানগুলো সম্ভবত খুলে গেছে দেখতে পারো, তাহলে ওই বইয়ে ওই বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য ফোকাস তারপরে মেরু প্রধান অক্ষ দর্পণের উন্মেষ এগুলো সব পড়বে, ওগুলো আমি এখন আর বলবো না কেননা ক্লাস 10 ওগুলো বলেছি। এখন যেটা বলবো যে আরও একটু বেশি করে ক্যালকুলেশন যেখানে আছে তবে সেইগুলো করাবো, যেমন তোমরা ফোকাস দৈর্ঘ্য পড়েছো, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব পড়েছো, এখন ওইগুলোর মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয় সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ওইখান থেকে আমি শুরু করব। তার আগে চিহ্নের নিয়ম বলবো যে কোন দিকে ফোকাস দৈর্ঘ্য, এখানে তোমরা এবার আগে যেমন পড়োনি কিন্তু এখন এবার থেকে পড়বে উত্তল দর্পণ এবং অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য কোনটা কোন মানে পজিটিভ হয় কোনটা নেগেটিভ হয় বস্তু দূরত্ব এগুলো সব আমি দেখাবো। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে অবতল দর্পণের যে প্রতিবিম্ব গঠন, তুই হচ্ছে এই ছবিটা একটু দেখো, এই যে একটা অবতল দর্পণ এঁকেছি,
আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের, তোমরা যখন ক্লাসটা শুরু করবে, দেখো আমি ঠিক যেভাবে লিখেছি তোমরা কিন্তু এইভাবে ডেট লিখে পড়াটা শুরু করবে। আজকে 2 তারিখ, তো 2 তারিখে দেখো পার্ট 1 প্রথম পড়ানো হচ্ছে বক্রতলের আলোর প্রতিফলন পড়াচ্ছি। আচ্ছা এখানে দেখো এই যে অবতল দর্পণ একটা এঁকেছি, প্রধান অক্ষ তোমরা স্কেল পেন্সিল ইউজ করে আঁকবে, এই বস্তু পি কিউ বস্তু, পি থেকে একটা আলোকরশ্মি এতে গেল প্রধান অক্ষের সমান্তরালভাবে গেছে, এটা প্রধান অক্ষ তার সমান্তরালভাবে পড়েছে, তাহলে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হলো। আর একটা আলোকরশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে, দেখো সি দিয়ে দর্পণের ওপর পড়ছে, তাহলে ওই সি দিয়ে পড়লে ওই পথেই প্রতিফলিত হয়ে যাবে, ওই পথেই প্রতিফলিত হয়ে গেল। এই দুটো আলোকরশ্মি পরস্পর এই বিন্দুতে মিলিত হলো, এখান থেকে যদি লম্ব টানি তাহলে এই পি কিউ হলো, এই পি কিউয়ের প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা দেখো বস্তুর থেকে আকারে ছোট সদ, এবং যেদিকে দর্পণ দেখো এদিকেই হয়েছে, দর্পণের দিকেই হয়েছে, তাহলে সদ অবশিষ্ট বস্তুর থেকে আকারে ছোট। এর আর তোমরা, আমি যা ক্লাস 10 তোমাদের পড়িয়েছিলাম যে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠন অবতল দর্পণেও পড়ানো হয়েছিল, সেইটা তোমরা বই থেকে পড়বে। ওই জন্যই আমি বলেছি যে বইটা লাগবে সাথে, কারণ এটা আমি আগে পড়িয়েছি, পড়িয়ে আর সময় নষ্ট করব না, সেই কারণে ওইটা তোমরা বই থেকে পড়বে। কোনটা পড়বে না, বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব গঠন অবতল দর্পণ দ্বারা এবং উত্তল দর্পণ দ্বারা, ওটা বই থেকে পড়বে। আচ্ছা তাহলে এটা হলো, আর একটা দেখো উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন, দেখো এই যে উত্তল দর্পণ আলোকরশ্মি এইখানে পড়লো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হয়ে গেল, এবং প্রধান অক্ষের সমান্তরাল বলে এটা প্রতিফলিত হয়ে গেল, আর পিছন দিকে বর্ধিত করলে দেখো এফ বিন্দু দিয়ে যাবে, এটা কিন্তু ওই জন্য এই যে কন্টিনিউয়াস লাইন নয় ব্রোকেন লাইন। আর একটা দেখো ওই একই রকম যে সরাসরি বক্রতাকে এমনভাবে আপতিত হলো যে ওই পথেই প্রতিফলিত হলো, তাহলে এটাকে পিছন দিকে বর্ধিত করলে সি বিন্দুতে আসছে। দেখতে পেয়েছো এই উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন, হয়তো তোমরা ক্লাস 10 একটা আমি দেখিয়েছিলাম, এই রকমই দেখিয়েছিলাম, যাই হোক একটাই পড়েছিলে, এবং বিভিন্ন অবস্থানে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্ব উত্তল দর্পণ দ্বারা কোথায় কোথায় গঠিত হচ্ছে সেটা তোমরা বইতে দেখে নেবে। আচ্ছা এটা হলো উত্তল দর্পণ প্রতিবিম্ব গঠন। এইবারে আমি যেটা বলছিলাম তোমাদের চিহ্নের নিয়ম, এটা খুব দরকার এই প্রমাণটার ক্ষেত্রে। চিহ্নের নিয়মটা কি না, আপতিত আলোকরশ্মি যে অভিমুখে যায়, দেখো এই যে আপতিত আলোকরশ্মি যে অভিমুখে যায় তার বিপরীত দিকে যা যা মাপবো সেগুলো সব পজিটিভ হবে। দেখো আলোকরশ্মি এদিকে যাচ্ছে, আমি ওএফ মাপবো, এটা অবতল দর্পণ, অবতল দর্পণে ও এফ ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হবে, ও কিউ প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ হবে, ও ক্যাপিটাল কিউ বস্তু দূরত্ব সব পজিটিভ হবে অবতল দর্পণে। এবারে উত্তল দর্পণে দেখো, উত্তল দর্পণে যেদিকে একই নিয়ম, যেদিকে আলোকরশ্মি যাচ্ছে তার বিপরীত দিকে যদি মাপি এগুলো সব পজিটিভ, আর যেদিকে যাচ্ছে সেদিকে যদি মাপি তাহলে সেগুলো সব নেগেটিভ হবে। তার মানে দেখো উত্তল দর্পণে বস্তু দূরত্ব ও কিউ দেখো পজিটিভ, তাহলে ও স্মল কিউ প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভ, ও এফ ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ, ও সি বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ, -r বা -2f লিখো, ঠিক আছে। আর উত্তল আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো r = 2f, এটা আমি ক্লাস 10 পড়িয়েছি, সেই কারণে পড়াবো না, এটা তোমরা বই থেকে দেখবে। তাহলে আমি কি কি বলে, কিন্তু এটা তোমাদের 12 ইম্পর্টেন্ট, যেহেতু 10 পড়িয়েছি আর পড়িয়ে সময় নষ্ট করব না, তোমরা বইতে পেয়ে যাবে, তাহলে এগুলো দেখবে। নেক্সট এসো, এখানে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব ও ফোকাস দূরত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটা হচ্ছে অবতল দর্পণ করব, তারপরে উত্তল দর্পণ করব, এটা হচ্ছে অবতল দর্পণ। দেখো একই রকম প্রতিবিম্ব আঁকা দেখিয়েছি আগের পেজে, এইবারে যে প্রমাণটা করতে হবে পুরো জ্যামিতিক প্রমাণ, কী প্রমাণ করতে হবে, ইউ ভি এফ এর মধ্যে সম্পর্ক, ইউ হলো বস্তু দূরত্ব, ভি হলো প্রতিবিম্ব দূরত্ব, আর এফ হলো ফোকাস দূরত্ব, এই তিনটের মধ্যে সম্পর্ক প্রমাণ করতে হবে। প্রথমে দেখো খুব ভালো করে দেখবে, পি সি কিউ এই ত্রিভুজটা নিলাম, আর পি সি কিউ এই দুটো ত্রিভুজ নিচ্ছি, এই দুটো ত্রিভুজ হলো সদৃশ কোণী ত্রিভুজ,
সদৃশ কোণ ত্রিভুজ, এই যে লম্ব এরা পরস্পর লম্ব, হ্যাঁ এটা হলো, এটাও লম্ব এটাও লম্ব, এটা হচ্ছে সদৃশ কোণ দুটো, পি সি কিউ আর পি সি কিউ এই ত্রিভুজ দুটো হলো সদৃশ কোণী ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজ যদি হয় তাহলে দেখো পি কিউ বাই পি কিউ, এই যে আমি লিখেছি পি কিউ বাই স্মল পি কিউ সমান সি কিউ বাই স্মল সি কিউ, এই যে। নেক্সট আর এক দুটো ত্রিভুজ নিতে হবে পি কিউ এফ আর এ ডি এফ, এখানে একটা লম্ব টেনেছি আমি, এটা বলা হয়নি, আকাশের প্রধান অক্ষের ওপর লম্ব টেনেছি এ বিন্দু থেকে, তাহলে এ ডি এফ আর পি কিউ এফ এই দুটো ত্রিভুজের মধ্যে আবার এ ডি, এরাও সদৃশ কোণী ত্রিভুজ, এ ডি সদৃশ কোণী কেন সেটা প্রুফ করতে হবে না, শুধু বললেই হবে সদৃশ কোণী ত্রিভুজ। এ ডি বাই পি কিউ সমান হলো ডি এফ বাই এফ কিউ, ডি এফ বাই এফ কিউ। আর এই দর্পণ আমরা, আমি প্রথমেই বলেছি যে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ নেব, যে দর্পণের উন্মেষ 10 ডিগ্রির কম সেটা হলো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ কেন না, এই যে ধরো দর্পণটা এই যে বক্রতা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেটাই হচ্ছে কৌণিক উন্মেষ, সেইটা 10 ডিগ্রির কম হলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। এখানে আমি ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ ব্যবহার করছি, সেই কারণে ডিএফ সমান ও এফ হবে, ডিএফ সমান ও এফ হবে। তাহলে এখানে দেখো এই দুটো লিখেছি, ডিএফ সমান ও এফ যদি হয় আর পি কিউ এডি সমান পি কিউ হচ্ছে, তাহলে এটা যদি হয় তাহলে ডান দিকগুলো বাঁ দিকগুলো সমান হচ্ছে, তাহলে ডান দিকগুলো সমান হবে। অর্থাৎ দেখো লিখেছি সি কিউ বাই সি কিউ সমান ডিএফ এর জায়গায় ও এফ বাই এফ কিউ। এইবারে চিহ্নের নিয়মে আসতে হবে, ও কিউ বস্তু দূরত্ব দেখে নাও, ও কিউ বস্তু দূরত্ব এইদিকে মাপছি তাহলে ওটা হবে প্লাস ইউ, ও স্মল কিউ প্রতিবিম্ব দূরত্ব এই যে ওটাও হবে প্লাস ভি, আর ও এফ এটা হলো ফোকাস দৈর্ঘ্য এটাও হবে প্লাস এফ, এবং এখানে দেখে নাও ও সি সমান আর সমান প্লাস টু এফ, তাহলে এই চিহ্নের নিয়মগুলো হচ্ছে। এবারে এখানে বসাব, এগুলো সব বার করবো, দেখো এই পাতায় বের করেছি, আর দুটার নাম সি কিউ, সি কিউ সমান সি কিউ, এই যে এখানে সি কিউ আছে, সি কিউ বাই সি স্মল সি কিউ সমান ও এফ বাই এফ কিউ হয়েছিল, তাহলে সি কিউ সমান এই ছবিতে দেখো সি কিউ সমান, দেখো সি ক্যাপিটাল কিউ, সি ক্যাপিটাল কিউ সমান ও কিউ মাইনাস ও সি, ও কিউ মাইনাস ও সি, ও কিউ মানে প্লাস ইউ আর ও সি মানে টু এফ, ঠিক আছে তাহলে ইউ মাইনাস টু এফ লিখেছি। এবারে সি স্মল কিউ মানে হলো ও সি মাইনাস ও কিউ, ও সি মানে টু এফ এটাও পজিটিভ, মাইনাস ও কিউ মানে ভি, তাহলে টু এফ মাইনাস ভি ওটা লিখেছি। তারপরে আসছে এফ কিউ, এফ কিউ মানে হলো ও কিউ মাইনাস ও এফ, এফ কিউ মানে ও কিউ মাইনাস ও এফ, ও কিউ মানে হলো প্লাস ভি মাইনাস এফ। এবারে ও এফ আছে, ও এফ সমান এফ, তাহলে এবার এখানে পরপর লেখা আছে, তাহলে ইউ মাইনাস টু এফ ডিভাইডেড বাই টু এফ মাইনাস ভি সমান এফ বাই ভি মাইনাস এফ। এইবারে ক্যালকুলেশান করো, ক্রস মাল্টিপ্লিকেশান করবে, করলে কি দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, একদম পরপর ক্লাসের পরই নিজেরা ভালো করে দেখে নেবে। এই প্রুফটা আসে, কি প্রুফ করতে দেয়, ইউভিএফ এর মধ্যে সম্পর্ক, যেখানে ইউভিএফ হলো প্রচলিত চিহ্নের নীতি অনুযায়ী আর কি। তাহলে দেখো ইউভি সমান এইটা পেয়েছি, ক্যালকুলেশান হচ্ছে এখানে, ইউভি সমান ইউএফ প্লাস ভিএফ, এবারে উভয় পক্ষকে ইউভিএফ দ্যারা ভাগ করে পাই, তাহলে এখানে পেলো ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ই, ঠিক আছে। এটা হলো অবতল দর্পণের ক্ষেত্রে, এবারে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে এই যে ছবি আঁকা হয়েছে একই রকমভাবে ওই একই ধরনের কোণগুলো ত্রিভুজগুলো নিচ্ছি, যেমন কী কী ত্রিভুজ নিয়েছিলাম আগেরটায়, এবারেও তাই পি সি কিউ আর স্মল পি সি কিউ, ঠিক আছে, পি কিউ বাই পি কিউ সমান সি কিউ বাই সি কিউ, এরাও সদৃশ কোণী ত্রিভুজ, তাহলে পি কিউ বাই পি কিউ সমান সি কিউ বাই স্মল সি কিউ, ঠিক আছে। আচ্ছা এবারে আর দুটো ত্রিভুজ এ ডি এফ দেখো,
ए डी एफ आर पी किऊ एफ এই দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এডি বাই পি কিউ সমান এফ ডি বা ডি এফ বাই এফ কিউ, ঠিক আছে? এই যে এখানে আমি লিখেছি, আর পি এ প্রধান অক্ষের সমান্তরাল, তাই এডি সমান পি কিউ হবে, এই যে এডি সমান পি কিউ হবে। আর উন্মেষ যদি খুব ছোট হয়, আগেই বলেছি এফ ও সমান এফ ডি হবে, মানে ও এফ সমান ডি এফ হবে, ও এফ সমান ডি এফ, ক্ষুদ্র উন্মেষ যুক্ত যদি হয়। আচ্ছা, তাহলে এগুলো পরপর লিখে গেছি, তোমরা একটু দেখে নাও, এখানে দেখবে, এখানে দেখবে পরপর পরপর দেখে নাও কি করেছি। তাহলে এই দুটো সমান হচ্ছে, সেই জন্য সি কিউ বাই সি কিউ সমান ও এফ বাই এফ কিউ হয়েছে। আবার চিহ্নে চলে আসব, এখানে ও সি সমান মাইনাস টু এফ দেখেছো উত্তল দর্পণের ক্ষেত্রে। এবারে সি কিউটা দেখো কি হবে, সি কিউ, সি কিউ, সি কিউ মানে হলো ও কিউ প্লাস ও সি, ও কিউ প্লাস ও সি, ও কিউ মানে প্লাস ইউ মাইনাস টু এফ, ও সি মানে মাইনাস টু এফ, এই যে ইউ মাইনাস টু এফ, আর ও এফ মানে মাইনাস এফ। এইখানে এগুলো বার করছি, এই সি কিউ বার করলাম আর ও এফ বার করলাম। এবার সি স্মল কিউ দেখো, এখানে সি স্মল কিউ হলো ছবি থেকে দেখে নেবে, আর এখানেও দেখো ও সি মাইনাস ও কিউ, ও সি মানে মাইনাস টু এফ, আর ও কিউ মানে এটাও ভিটাও নেগেটিভ দিকে, তাহলে মাইনাস মাইনাস ভি মানে ভি মাইনাস টু এফ, আর এফ কিউটা ও এফ মাইনাস ও কিউ হচ্ছে, ছবিতে দেখবে ও এফ মাইনাস ও কিউ। তোমরা ছবিটা আঁকবে এবং দেখে নেবে, দেখো ছবিতে চলে এসো এফ কিউ, এফ কিউ মানে ও এফ মাইনাস ও কিউ, ও এফ মানে মাইনাস এফ, আর ও কিউ মানে মাইনাস, এই যে এবার এখানে চলে এসো মাইনাস মাইনাস ভি, তারপরে ভি মাইনাস এফ। এবার এগুলো বসাতে হলো সব, এই যে এই জায়গাটায় বসাচ্ছ, সি কিউ বসাচ্ছ, এদিকে দেখো সি কিউ বসাচ্ছ, সি কিউ বসাচ্ছ, ও এফ বসাচ্ছ, এফ কিউ বসাচ্ছ, বসিয়ে আমরা এটা পেলাম। আবার সিম্পল ক্যালকুলেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করে ক্যালকুলেশনটা করো, এইটা হলো উভয় পক্ষে আবার ইউ ভি এফ দ্বারা ভাগ করে পাচ্ছি, ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি। আচ্ছা দেখো তাহলে তোমরা কি প্রমাণটা শিখলে, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, এটা দেখলে। আচ্ছা তোমাদের বাড়িতে একটু আমি কাজ দেবো, যাদের যাদের রেফারেন্স বই আছে, যদি টিভি নাম্বার দেওয়া বই না থাকে ঠিক আছে, রেফারেন্স বই থেকেও খুঁজে বার করবে। কাজটা হচ্ছে যে লিনিয়ার ম্যাগনিফিকেশন বার করবে, এটা তোমরা ক্লাস টেনেও পড়েছো, বিবর্ধন, রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিক, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য, প্রতিবিম্ব দৈর্ঘ্য বাই বস্তু দৈর্ঘ্য সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, অর্থাৎ পি স্মল কিউ ডিভাইডেড বাই পি কিউ ক্যাপিটাল, ভালো করে লিখে নাও একটু আমার কথাটা ফলো করে, পি কিউ স্মল আর ডিভাইডেড বাই পি কিউ ক্যাপিটাল সমান হলো ভি বাই ইউ। এই প্রমাণটা তোমরা বইতে বার করে পড়বে। আর একটা জিনিস তোমাদের করতে দিচ্ছি, লেখো, যেটা হচ্ছে এই ম্যাগনিফিকেশান এম এর সঙ্গে ইউ ভি এফ এর সম্পর্ক, উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে। লেখো, উত্তল দর্পণ ও অবতল দর্পণের ক্ষেত্রে এম বা ম্যাগনিফিকেশান, লিনিয়ার ম্যাগনিফিকেশান, রৈখিক বিবর্ধনের সঙ্গে ইউ ভি এফ এর সম্পর্ক, অর্থাৎ মন দিয়ে শোনো যে একবার করবে এম এর সঙ্গে এফ আর ভি এর সম্পর্ক, আর একবার করবে এম এর সঙ্গে এফ আর ইউ এর সম্পর্ক। বুঝতে পারছো? খুব ভালো করে মন দিয়ে ফলো করতে হবে, শুধু ভিডিও দেখছি দেখছি নয়, তোমরা একদম খাতা পেন নিয়ে বসবে পুরো ক্লাসে। আমি কিন্তু ক্লাসে দুটো প্রুফ তোমাদের করাতে পারি না, তার কারণ হচ্ছে অনেক যেন সময় লেগে যায়, কিন্তু এখানে আমি দুটো প্রুফ করালাম, তোমাদের কাজও দিলাম,
এগুলো তোমরা করবে। আমি তো বলেছি তোমাদের যে সপ্তাহে যেমন যেমন দেব, আর তোমাদের কোথায় অসুবিধে হলো, আজকে প্রথম করালাম তো, তোমাদের কোথায় অসুবিধে হলো সেটা আমাকে হোয়াটসঅ্যাপ মারফত একটু জানাবে। যদি মনে হয় তাহলে যে পেজগুলো আমি পড়ালাম সেগুলো ছবি তুলে তোমাদের আমি হোয়াটসঅ্যাপেও দিতে পারি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রইল। আর এই সপ্তাহে আর একদিন দেব, শনিবারে সম্ভবত দেব, পড়াবো, দেব মানে তোমাদের শনিবারে আর একটা ক্লাস নেবো। তো তোমরা ভালো থেকো, কিন্তু ক্লাসটা ফলো করবে ডে ওয়ান থেকে, একদম ডে ওয়ান থেকে ফলো করবে। ঠিক আছে, ভালো থেকো।